বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়ক ঠিক চার দিনের মাথায় তার দ্বিতীয় হ্যাট্রিক করলেন, এবার তার সুফল পেল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে ইতিহাস গড়ার দিনে মেসি লুইস সুয়ারেজরা প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড রেভলিউশনকে 6-2 গোলে উড়িয়ে দিয়েছে। আজ বাংলাদেশ সময় ভোর 4টায় ঘরের মাঠে খেলতে নামে ইন্টার মায়ামি, যেখানে ম্যান ইন পিঙ্কদের হয়ে মেসি হ্যাট্রিক এবং সাবেক উরুগুয়ান তারকা সুয়ারেজ দুটি গোল করেছেন। নিজের সর্বশেষ হ্যাট্রিকে মেসির আর্জেন্টিনা 6-0 গোলে হারায় বলিভিয়াকে। কাকতালীয়ভাবে তার আরেকটি হ্যাট্রিকের দিনে মায়ামিও 6-2 গোলে জয় পেয়েছে। আর এই জয় এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড করেছে জেরার্ডো টাটা মার্টিনোর দলটি। 34 ম্যাচ শেষে তাদের পয়েন্ট 74, যেখানে রয়েছে 22টি জয় ও 8টি ড্রয়ের সঙ্গে 4 ম্যাচে হার। এর আগে এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ 73 পয়েন্ট পাওয়ার রেকর্ডটি ছিল এই ম্যাচের প্রতিপক্ষ রেভলিউশনের। তাদের 2021 সালে সেই রেকর্ড ভেঙে এমএলএসে নতুন ইতিহাস গড়লেন মেসি সুয়ারেজরা। যদিও ম্যাচের শুরুতে দাপট ছিল নিউ ইংল্যান্ডের, দ্বিগুণ লিড নিয়ে তারা এক প্রকার স্বাগতিক মায়ামিকে চেপে ধরেছিল, যা শুরুটা হয় ম্যাচের দ্বিতীয় মিনিটেই। সফরকারীদের আর্জেন্টাইন উইঙ্গার লুকা লাঙ্গনের পা থেকে আসে প্রথম লিড। এরপর 34তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিলান বোরেরো। এরপর অবশ্য সফরকারীদের স্বস্তিতে থাকতে দেননি সুয়ারেজ। মাত্র 4 মিনিটের ব্যবধানে জোড়া গোল করে বিরতির আগেই তিনি মায়ামিকে সমতায় ফেরান। 40 ও 43তম মিনিটে 2 গোল করেন এই উরুগুয়ান ফরোয়ার্ড, ফলে বিরতির আগে স্বস্তি ফেরে মায়ামি শিবিরে। এরপর 58তম মিনিটে তাদের লিড এনে দেন বেঞ্জামিন ক্রেমাসচি। 3-2 গোলে এগিয়ে থাকা মায়ামি তাদের প্রধান তারকা মেসিকে মাঠে নামে 55তম মিনিটে, অর্থাৎ তখনও আর্জেন্টাইন মহাতারকার ম্যাজিক দেখানো বাকি, যে অপেক্ষা তিনি পূর্ণ করলেন 16 কলায়। মায়ামির শেষ 3 গোলই আসে অধিনায়কের পা থেকে। 78, 81 ও 89তম মিনিটে লাগাতার ঝড়ে মেসি প্রতিপক্ষকে রীতিমতো এলোমেলো করে দেন, আর তাতেই 6-2 গোলের বড় জয় নিশ্চিত হয় মায়ামির। আগের ম্যাচ জিতেই মৌসুমের সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে প্রথম এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতেছিল মায়ামি। আজ সেটি নিয়ে আনুষ্ঠানিক উদযাপনে মাতেন মেসি আলবা সুয়ারেজরা। এটি 2020 সালে ক্লাব প্রতিষ্ঠার পর তাদের প্রথম এমএলএস শিরোপা। অ্যাকশন স্পোর্টস।